মদ্যপ অবস্থায় পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সন্তোষ বারিক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে বাঁধা পুকুরে। পরিবার সূত্রে জানা গিয়েছে আজ দুপুরে মদ্যপ অবস্থায় ওই ব্যক্তি স্নান করতে নামে পুকুরে। দীর্ঘক্ষণ বাড়ি না আসায় পরিবারের লোকজন খোঁজ শুরু করে, কিন্তু পুকুরের জলে কাউকে দেখতে পাওয়া যায়নি। অথচ তার জামা কাপড় ও মোবাইল রাখা রয়েছে পুকুরের পাড়ে। সন্দেহ হয় পরিবারের লোকজন পুকুরে নেমে খোঁজ শুরু করে। রাত পর্যন্ত খোঁজ চালানোর পরে অবশেষে ফেলা হয় মাছ ধরার জাল, আর সেই জালেই উঠে আসে ওই ব্যক্তির মৃতদেহ। তার ফলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর শোকের ছায়া গোটা এলাকায়। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি WP। এখন সন্তোষ বারিক আমাদের ওয়ার্ডে শ্বশুর বাড়িতে থাকে। আজকে 3:30টার সময় অ্যাবনর্মালভাবে মদ খাওয়ার জন্য এই দুর্ঘটনা। একে কেউ একজন মদ খাইছে সেটা আমি পরে বলছি। হ্যাঁ, তো এর সাংসারিক অবস্থা প্রচণ্ড দুর্বল। আমি সাধারণ মানুষের কাছে এটাই আবেদন করব যে এর দুটো বাচ্চা আছে, ছোটো ছোটো নাবালক বাচ্চা আছে, তাদের মুখের দিকে তাকিয়ে যারা একে মদ খাইয়ে পুকুরে নামিয়েছিল কাল ভাগাই কেন্দ্র করে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক। কখন ডুবে গেছিল? এ ডুবেছে মোটামুটি 4:45-5টা হবে। ওর বউ আমার কাছে গিয়েছিল, ওর বউ এবং এই পাড়ার একজন মহিলা আমার কাছে গিয়েছিল। আমরা সেই মানবিকতার দিক দিয়ে জালের ব্যবস্থা করেছি এবং এখনও পর্যন্ত আপনারা দেখছেন আমরা সশরীরে এখানে হাজির আছি এবং এই বডি তোলার সম্পূর্ণ দায়ভার আমরা বহন করে বডিটা তুলে প্রশাসনের কাছে আমরা হস্তক্ষেপ করব। বাদবাকি যে পদক্ষেপগুলো আছে সেটা আমরা পরবর্তীকালে। আপনার কি নাম? আমার নাম মধুসূদন দত্ত। আমি 2 নম্বর ওয়ার্ডটা অপূর্ব সরকার মহাশয়ের নির্দেশে দেখভাল করি। ঠিক আছে। ঘাটে